সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আজকের ক্লাসটা আর বেশি বড় হচ্ছে না। আমরা স্টোরেজ অ্যাকাউন্ট নিয়ে পরেই ক্লাসটাকে এগোবো। স্টোরেজ অ্যাকাউন্টের মধ্যে আমরা আগের দিন দেখেছিলাম কি করে অ্যাজ ওয়েল স্টোরেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, বাট বেসিক্যালি আমি স্টোরেজ অ্যাকাউন্টটা আগের দিন আমি ডিলিট করে দিয়েছিলাম। তো আমরা আজকে আবার একটা স্টোরেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো। আর আজকে যেটা দেখবো যে যদি কোনো থার্ড পার্টি যদি আমাদের স্টোরেজকে অ্যাক্সেস করতে চায়, হাউ দে আর গোয়িং টু অ্যাক্সেস আওয়ার স্টোরেজ, রাইট? এবং আমরা ওদেরকে কি রাইটস আমরা ওখানে দেবো। তো কারণ যদি থার্ড পার্টি কাউকে যদি স্টোরেজ অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে হয়, সে যদি এখানে ফাইল আপলোড করতে চায়, সে যদি ফাইল ডাউনলোড করতে চায়, ঠিক আছে, তাহলে তার ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে যে তাকে আমাকে অ্যাজিওর অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে হবে। মানে ও আমাদের অ্যাজিওর পোর্টালে লগ ইন করবে, তারপরে সে স্টোরেজ অ্যাকাউন্টকে অ্যাক্সেস করতে পারবে, ওখানে ফাইল আপলোড করতে পারবে। তো সেটা না করে কি কিভাবে করতে পারবে সেটা আমরা এখানে দেখবো। তো বেসিক্যালি আমি এখানে একটা স্টোরেজ অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করে নেবো, কালকে যেরকম আমরা একটা স্টোরেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। সো আমরা এখানে আসছি, আমরা এখানে একটা নতুন রিসোর্স গ্রুপ ক্রিয়েট করে নেবো টেস্ট বলে, যেটা আমরা প্রত্যেকবার করি। স্টোরেজ অ্যাকাউন্টের নাম কালকের মতনই দিচ্ছি, যেটা আমাদের ছিল না আগে। স্টোরেজ এখন আমরা স্ট্যান্ডার্ড নিচ্ছি, এলআরএস স্টোরেজ আমরা এখানে নেবো, উই উইল গো ফর এলআরএস স্টোরেজ, ঠিক আছে। আর বাকি অপশনগুলো আপনাদের জানা আছে, আমি ডাইরেক্ট রিভিউ প্লাস ক্রিয়েট করে স্টোরেজ অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে দেবো। আহ 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 আমাকে এখানে স্টোরেজ অ্যাকাউন্টে আমাদের ডেটা প্রোটেকশনের জন্য একটা ব্যাক আপ ছিল, রাইট? তো ব্যাক আপটাকে আমাকে এখানে বন্ধ করতে হবে। জাস্ট এ মিনিট, আমি নিজেই বলেছিলাম অ্যাডভান্স নেটওয়ার্কিং ডিফল্ট। আচ্ছা, আমাদের ফাইল শেয়ারের মধ্যে ওটা ছিল, সরি, ওটা আমাদের ফাইল শেয়ারের মধ্যে ছিল। ফাইল শেয়ারের মধ্যে অটোমেটিক আমাদেরকে একটা ব্যাক আপ দিচ্ছিল, ওকে, যেটা আমরা এবারের ক্লাসে আমি আপডেটটা পেলাম। দেখুন, আপনার ক্লাউড আমি রেগুলার আপডেট পাই, যখন যখন আমি সেশনে বসি, দেয়ার আর সাম আপডেট, যেটা মাইক্রোসফট আপনার নিজের অ্যাজিওরকে আপডেট করে চলছে, এটা এরকম একটা পয়েন্টে নিয়ে যাচ্ছে আপডেট করে করে, যে একটা লে ম্যানও যদি অ্যাজিওর ইউজ করতে চাই, তো এভরিথিং উইল বি ডান ইন ইন ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি, রাইট? তো যদি আমরা স্ক্র্যাচ থেকে যারা অ্যাজিওর জানে, তারা বুঝতে পারবে যে কোথায় কোথায় বিলিংগুলো ইস্যুস হয়, কোথায় কোথায় প্রাইসিং আসে। যেমন আমি আগের দিন বলেছিলাম যে ফাইল শেয়ার যখন ক্রিয়েট করবো, তখন ওখানে আমরা ব্যাক আপটাকে ইনিশিয়ালি ডিসেবল করে রাখবো, 30 ডেজ রিটেনশন পিরিয়ড থাকে, ওকে? তো স্টোরেজ অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হচ্ছে। যতক্ষণ স্টোরেজ অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, আমি এখানে একটু এক্সপ্লেন করে দিই, আমাদের স্টোরেজ অ্যাকাউন্টকে অ্যাক্সেস করার জন্য আমরা কি করতে পারি, আমাদের ক্লায়েন্ট সাইডে বা আমার থার্ড পার্টি সাইডে আমরা একটা অ্যাপ্লিকেশন ওদেরকে ইনস্টল করতে পারবো লোকাল মেশিনে, যেরকম আমরা নর্মাল কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি EXE ফাইল, সেরকম। তো অ্যাজিওরের একটা অ্যাপ্লিকেশন আছে যেটার নাম হচ্ছে অ্যাজিওর AZURE, অ্যাজিওর স্টোরেজ STORAGE এক্সপ্লোরার PLORER, অ্যাজিওর স্টোরেজ এক্সপ্লোরার, ঠিক আছে। ইউ ক্যান ইউজ দিস লিঙ্ক, অ্যাজিওর স্টোরেজ এক্সপ্লোরার ডাউনলোড, আর এখান থেকে অ্যাপ্লিকেশনটা ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারবো। তো অ্যাজিওর স্টোরেজ এক্সপ্লোরার আমরা এখানে যাবো, অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যাপ্লিকেশন। আমরা অ্যাপ্লিকেশনটা এখানে ডাউনলোড করবো, সো আমি এখানে দেখাচ্ছি, অ্যান্ড ওভার হিয়ার আপলোড ডাউনলোড ইমেজেস অ্যাজিওর স্টোরেজ ব্লক ফাইল টু ডেটা টেকার কনফিগার স্টোরেজ পারমিশন ডাউনলোড নাও। তো ডাউনলোড নাওতে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা উইন্ডোজের জন্য এখানে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবো। তো এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ওপেন হয়ে যাক, আমরা এখানে দেখাবো যে আমরা কীভাবে এখানে স্টোরেজ এক্সপ্লোরারকে ডাউনলোড করছি। ওকে, তো এখানে স্টোরেজ এক্সপ্লোরার আমাদের 64 বিট বলে আমাদের একটা ফাইল এখানে ডাউনলোড ডাউনলোড হচ্ছে ডেস্কটপে, তো আমি এটাকে সেভ করে নিলাম, ঠিক আছে। এটা ডাউনলোড যা ডাউনলোড হলে ঠিক আছে, সিস্টেমে হয়েছে। তো এখানে দেখুন, আমাদের উইন্ডোজ স্টোরেজ এক্সপ্লোরার একটা 126 MB শুধু ফাইল এখানে ডাউনলোড হয়েছে, রাইট? তো আমরা কি করব, আমরা ইনিশিয়ালি ওই ফাইলটাকে, এই যে ফাইলটা আছে, এই অ্যাপ্লিকেশনটা আছে, এটা একটা নর্মাল EXE অ্যাপ্লিকেশন, রাইট? এটা যদি আমরা এখানে দেখি, ইফ ইউ সি ওভার হিয়ার, ইফ ইউ গো টু দ্য প্রপার্টিজ, তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা EXE অ্যাপ্লিকেশন, রাইট? তো নর্মাল আমরা ডবল ক্লিক করে, যেটা এখানে করেছি ডবল ক্লিক করে আমরা এটাকে ইনস্টল করতে পারি, ঠিক আছে। তো ইনস্টল ফর অল ইউজার করে দিচ্ছি, ইয়েস করে দিচ্ছি। এবার নর্মাল একটা অ্যাপ্লিকেশন, এটা আমরা এখানে ইনস্টল করে দেবো। নাও আই উইল শো ইউ হাউ ইউ উইল ইউজ দিস অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কে ইউজ করবে, আমাদের যদি কোনো থার্ড পার্টি থাকে, সেই থার্ড পার্টিকে আমরা এটাকে অ্যালাউ করবো এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করার জন্য। ফিনিশ। তো এখানে দেখুন, অ্যাজিওর স্টোরেজ এক্সপ্লোরার বলে এখানে একটা এক্সপ্লোরার আছে, যেটা অলরেডি আমাদের এখানে এসছে। তো এটাকে আমরা এখন বাদ দিচ্ছি,
এবার আমরা যেটা এখানে দেখাবো, আমরা চলে আসবো আমাদের অ্যাজুরে। অ্যাজুরে আমরা কি ক্রিয়েট করছিলাম? অ্যাজুরে আমরা ক্রিয়েট করছিলাম, আমরা একটা স্টোরেজ অ্যাকাউন্ট এখানে অ্যাজুরে ক্রিয়েট করছিলাম। তো অ্যাজুরে স্টোরেজ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা স্টোরেজ অ্যাকাউন্টে যাব। আর স্টোরেজ অ্যাকাউন্টে না কিছু স্যাম্পল ডেটা আমরা এখানে তৈরি করে রাখবো, আমরা দেখবো যে অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে নর্মাল ইউজাররা লগ ইন করতে পারে কিনা, বা আউটসাইড ইউজাররা লগ ইন করতে পারে কিনা। তো আমরা এখানে কন্টেনারে আসছি, ঠিক আছে, লেট আস ক্রিয়েট দ্য কন্টেনার। আর আমি এখানে কন্টেনারে এসে পরে আই উইল ক্রিয়েট ওয়ান কন্টেনার, আমি একটা কন্টেনার ক্রিয়েট করছি। সাপোজ এই কন্টেনার নাম দিচ্ছি স্যাম্পল, SAMPLE। তো স্যাম্পল বলে একটা কন্টেনার আমরা এখানে ক্রিয়েট করব। লেটস ক্রিয়েট দ্য কন্টেনার ওভার হিয়ার। আর এই স্যাম্পলের ভেতরে আমরা একটা টেক্সট ফাইল আপলোড, কিছু ফাইল আমরা আপলোড করে দিচ্ছি, যেরকম আমরা গতকাল করে পরে দেখেছিলাম। তো উই উইল আপলোড সাম ফাইলস ওভার হিয়ার। তো আমি এখানে ব্রাউজে যাচ্ছি আর আমার সিস্টেমের ডেস্কটপ থেকে কিছু ফাইল আমি এখানে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখানে ভিনেট বলে একটা ফাইল ছিল, এটাকে আপলোড করেছিলাম, এই ফাইলটাকে আমরা এখানে আপলোড করে দিচ্ছি। লেটস আপলোড দিস ফাইল, ওকে। তো এটা আমার একটা হলো। আমার ফাইল শেয়ারও যদি থাকে তো আমার ফাইল শেয়ারও কিছু আমি রাখতে পারি, বাট আমি এখানে স্যাম্পল ডেটা রেখে দিলাম, এই একটা দিয়ে পরে আমরা এক্সাম্পলটাকে বুঝতে পারবো। নাও উই আর গোয়িং টু কাম টু দ্য স্টোরেজ পোর্শন, ঠিক আছে। আমাকে যদি কোনো ইউজারকে এখানে অ্যাক্সেস দিতে হয়, সাপোজ এটা ধরে নাও, এবারে আমরা দেখবো যে স্টোরেজ অ্যাকাউন্টকে উইদাউট অ্যাজিওরে লগ ইন করে কি করে অ্যাক্সেস করা যায় থার্ড পার্টি থ্রু। তো এখানে আমরা যদি দেখি, এখানে আমরা স্টোরেজ অ্যাকাউন্টের একটা কি বলবো অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করেছি, রাইট। এখানে একটা অপশন আছে দেখুন কানেক্টেড, ঠিক আছে, ওপেন অ্যান্ড কানেক্ট ডায়লগ। তো আমরা এই ওপেন অ্যান্ড কানেক্ট ডায়লগটা যদি ক্লিক করি, আমরা এখানে নেবো স্টোরেজ অ্যাকাউন্ট অর সার্ভিসেস, আমরা এইভাবে এখানে কনফিগার করবো। তো স্টোরেজ অ্যাকাউন্ট অর সার্ভিসেস যদি আমরা এখানে কনফিগার করি, এখানে দেখুন আমার তিনটে অপশন দিয়েছে, ঠিক আছে, কানেকশন স্ট্রিং, ঠিক আছে, একটা শেয়ার অ্যাক্সেস সিগনেচার, একটা হচ্ছে অ্যাকাউন্ট নেম অ্যান্ড কি। তো ফার্স্টে এখানে আমি অ্যাকাউন্ট নেম অ্যান্ড কি দিয়ে আপনাকে দেখাবো যে অ্যাকাউন্ট নেম অ্যান্ড কিটা কিভাবে দিতে হয়। যদি অ্যাকাউন্ট নেম অ্যান্ড কি দিয়ে যদি আমি এখানে নেক্সট করি, এখানে বলছে ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম কিছু একটা দিচ্ছি, সাপোজ আমার নাম হচ্ছে অন্য কিছু, আমার নাম হচ্ছে সাপোজ সুনীল, SUNIL। তো আমি এখানে আমার নাম দিলাম সুনীল। এবারে অ্যাকাউন্ট নেম আমি জানি, অ্যাকাউন্ট নেম হচ্ছে এটা এটা ইউজারকে বলতে হবে। তো আমাদের অ্যাকাউন্ট নেম হচ্ছে KUSHLKAPI, মানে স্টোরেজ অ্যাকাউন্ট নেম। এবার এখানে একটা কি দিতে হবে, ঠিক আছে, এই কিটা আমি কোত্থেকে পাবো? এই কিটাকে যদি আমাকে অ্যাকচুয়ালি যার কাছে স্টোরেজ অ্যাকাউন্ট আছে সে আমাকে পাঠাবে। তো আমি এখানে দেখাচ্ছি আপনাকে কিটা আপনি আপনি কি করে বের করবেন। এখানে একটা অ্যাক্সেস কিজ, আমরা কোথায় আছি? আমরা আছি আমাদের স্টোরেজ অ্যাকাউন্টে। স্টোরেজ অ্যাকাউন্টের এখানে আন্ডার সিকিউরিটি আর নেটওয়ার্কে এখানে দেখবেন আছে অ্যাক্সেস কি। তো এই অ্যাক্সেস কিতে যদি আসি, উই ক্যান জেনারেট আ কিজ ওভার হিয়ার, আমরা এখানে একটা কি জেনারেট করতে পারি। তো এখন এই অ্যাক্সেস কিটা ওপেন হবে, আপনি এখানে দেখতে পাবেন এই কিটা আমাকে ইউজারকে প্রোভাইড করে দিতে হবে। ইউজার যদি এই কিটাকে পেয়ে যায়, তাহলে ইউজার কি করবে, ও ওর অ্যাপ্লিকেশনে এই কিটাকে অ্যাড করে দেবে। আর যেমন এখানে একটা কি আছে, কি ওয়ান অ্যান্ড কি টু দুখানা কি আছে। তো অ্যাজ অফ নাও আই উইল ইউজ দিস কি, আমি এখানে শো কি করবো। তো শো কিতে আমার এখানে একটা কি দেখাচ্ছে, আমাকে এই কিটা কপি করতে হবে, আই হ্যাভ টু কপি দিস কি অ্যান্ড আই হ্যাভ টু গিভ টু দ্যাট পার্টিকুলার ইউজার, যে এই কিটাকে আপনি ইউজ করবেন। তো সে কি করবে, সে নিজের স্টোরেজ অ্যাকাউন্টে আসবে আর অ্যাকাউন্ট কিতে এটাকে পেস্ট করে দেবে, ইট উইল পেস্ট দ্য কি ওভার হিয়ার, ঠিক আছে। তো ওয়ান্স দ্য কি ইজ পেস্ট, এবার যদি আমি নেক্সট করি, তো এখানে কিটা আছে, এখানে দেখতে পাচ্ছেন সুনীল ইউজার এখানে লগ ইন করছে। স্টোরেজ অ্যাকাউন্টের নাম কি, কুশল কবির। এটা অ্যাকাউন্ট কি আছে, এখানে .co.windows.net এরকম একটা কানেক্ট করবে এন্ড পয়েন্ট। তো আমি এই কিটা এখানে দিই, এখানে দেখো সুনীল কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, ইউ ক্যান সি ওভার হিয়ার, সুনীল ইউজার এখানে অ্যাড হয়ে গেছে ইউজিং আ কি। এবার সুনীল যদি এখান থেকে একটা এক্সপ্যান্ড করে, তো দেখতে গেলে সুনীল এখানে ব্লব স্টোরেজ, ফাইল স্টোরেজ, কিউ স্টোরেজ আর টেবিল স্টোরেজ সবই পেয়েছে। এখন সুনীলের রাইট কি থাকবে এখানে, হোয়াট উইল বি দ্য রাইট অফ সুনীল, যদি কেউ অ্যাক্সেস কি দিয়ে লগ ইন করে, যদি কেউ এরকম যে অ্যাক্সেস কি আমরা জেনারেট করেছি, অ্যাক্সেস কি দিয়ে যদি কাউকে আমরা পারমিট করি, তাহলে সেই ইউজারের অ্যাডমিন প্রিভিলেজ থাকবে অন দ্য স্টোরেজ অ্যাকাউন্ট। মানে এইখানে যে সুনীল লগ ইন করেছে, সুনীলের কিন্তু এখানে সবকটা স্টোরেজের মধ্যে অ্যাডমিন প্রিভিলেজ থাকবে। এখন সুনীল যদি ব্লব স্টোরেজে চলে যায়, ইউ উইল সি ওভার ইয়ার, ব্লবের মধ্যে এখানে ও দেখতে পাচ্ছে যে আমাদের এখানে স্যাম্পল বলে একটা ফোল্ডার ইয়ে আছে, কন্টেনার আছে, স্যাম্পলের ভেতর ভিনেট বলে একটা ডেটা আছে,
সুনীল যদি চাই তাহলে এই ভিনেটকে এখান থেকে ডিলিটও করতে পারে, যেহেতু ওর কাছে অ্যাডমিন প্রিভিলেজ আছে। আমি এখান থেকে দেখাচ্ছি, এখানে ডিলিট করে দিল ফর এক্সাম্পল, রাইট? তো আমার কাছে একটা অপশন আসবে, তোমার আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ভিনেট? আমি বললাম ইয়েস, ঠিক আছে। তাহলে এখানে দেখুন, ডিলিটিং ভিনেট ফ্রম স্যাম্পল, ঠিক আছে। তো ডিলিট হচ্ছে এমন একটা পারমিশন যেটা অ্যাডমিন প্রিভিলেজ ছাড়া হয় না, ওই জন্য আমি ডিলিটটা এখানে দেখালাম। সুনীল যদি এখানে কোনো আপলোড ফাইল করে, তা আমি এখানে আপলোড কিছু ফাইল অ্যান্ড ফোল্ডার, আমি আই ক্যান আপলোড এনিথিং, রাইট? তো আমাকে এখানে ফাইল সিলেক্ট করতে হবে, আমি কোন ফাইলকে এখানে আপলোড করব। তো আমি তো ধরে নিচ্ছি এখানে ভিনেটের জায়গায় আমি একটা পিডিএফ এখানে আপলোড করে দিচ্ছি, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, ঠিক আছে। একটা পিডিএফ এখানে আপলোড করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড ইফ আই আপলোড দিস পিডিএফ, ইউ ক্যান সি দ্যাট এখানে সুনীল কিন্তু আপলোড করতে পারছে, নট অনলি অন ব্লক স্টোরেজ। তো নট অনলি অন ব্লক স্টোরেজ, আমাদের ব্লবে তো সুনীল ফুল অ্যাক্সেস পাচ্ছে, ইভেন ফাইল শেয়ারে যদি সুনীল চায় এখানে ফাইল শেয়ারও কিন্তু এখানে ফাইল শেয়ার ক্রিয়েট করতে পারে। আমি যেখানে ফাইল শেয়ারকে ডবল ক্লিক করে ওপেন করি, ঠিক আছে, তো ইউ উইল সি এখন ফাইল শেয়ারে কিছু ক্রিয়েট করা নেই, বাট ও ফাইল শেয়ারে যদি চায় এখানে ও ক্রিয়েট ফাইল শেয়ার কিন্তু করতে পারে, রাইট? এবং এই ফাইল শেয়ারটা কিন্তু আমাদের অ্যাজোর স্টোরেজ অ্যাকাউন্টে আমরা দেখতে পাবো। সাপোজ এখানে আমরা ফাইল শেয়ার করছি টেস্ট বা ডেমো, ডেমো বলে একটা ফাইল শেয়ার করছি, ডেমো, ঠিক আছে। তো ডেমো বলে একটা ফাইল শেয়ার করছি, আমরা এখানে ক্রিয়েট করলাম ডেমো বলে ফাইল শেয়ার। আর এই সবকটার এফেক্ট আমরা কোথায় দেখতে পাবো? আমরা যদি চলে যাই আমাদের অ্যাজোর অ্যাকাউন্টের ভিতরে, তো অ্যাজোর অ্যাকাউন্টের ভিতরে গিয়ে এখন যদি আমরা কন্টেনারের ভেতরে যাই, তো কন্টেনারের ভেতরে আমরা দেখতে পাবো যে আমাদের কাছে এখানে স্যাম্পল বলে একটা কন্টেনার ছিল, আর ওর ভেতরে একটা ফাইল ছিল যেটা ডিলিট করে আমরা অন্য একটা পিডিএফ ফাইল এখানে আপলোড করেছি। দেখো স্যাম্পল বলে একটা ফাইল আছে, স্যাম্পল বলে ফাইলটার ভেতরে যদি আমরা চলে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে একটা পিডিএফ আপলোড হয়েছে। যদিও আমাদের কাছে 7 ডেজের একটা অপশন আছে যে উই ক্যান রিকভার আওয়ার ডিলিটেড আইটেম, ঠিক আছে, ব্লবস এর ক্ষেত্রে। তো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আমি আপনাকে এখানে দেখাই, যদি আমি ফাইল শেয়ারের ভেতর চলে যাই, তাহলে এখানে আমরা একটা ডেমো বলে ফাইল শেয়ার ক্রিয়েট করেছি, রাইট? তো ইউ ক্যান সি ডেমো ওভার হিয়ার, অ্যান্ড সেম এটা 5 টিবির একটা ফাইল শেয়ার ক্রিয়েট হয়েছে, যেটাকে আবার আমরা অন্য অন্য সিস্টেমে আমরা লিঙ্ক করতে পারি। আর লিঙ্ক করার পরে যদি ওখানে কোনো ফাইল যদি আপলোড হয়, সেটা আমরা স্টোরেজ অ্যাকাউন্টে রেখা দিয়ে পরেও আমরা এখানে দেখতে পাবো। তো দিস ইজ ওয়ান ওয়ে যেটা দিয়ে আমরা স্টোরেজ মানে অ্যাকাউন্টকে অ্যাক্সেস করতে পারি ইউজিং দ্য অ্যাক্সেস কি। কিন্তু অ্যাক্সেস কির সমস্যা কি হচ্ছে, অ্যাক্সেস কি একটা ইউজারকে অ্যাডমিন প্রিভিলেজ দিয়ে দেয়। তো আমি যদি অ্যাডমিন প্রিভিলেজ দিতে না চাই, কেন এটা নর্মালি আমার আউটসাইডাররা ইউজ করছে, ইন্টারনাল অর্গানাইজেশনেও অনেক ইউজাররা ইউজ করতে পারে যাদের অ্যাজোর অ্যাকাউন্টে অ্যাক্সেস নেই, বাট তারা অ্যাজোর স্টোরেজকে ইউজ করবে টু স্টোর দেয়ার ডেটা, তারাও ইউজ করতে পারে, কিন্তু তাদেরকেও আমি কি করব না, অ্যাডমিন প্রিভিলেজ তো আমি দেবো না, ঠিক আছে। ইন ইন্ডাস্ট্রি ইট ইজ নট অ্যাপ্লিকেবল যে আমরা সবাইকে অ্যাডমিন প্রিভিলেজ দেবো। তো এখানে আমরা একটা কাজ করব, আমরা এখান থেকে সুনীলকে লগ আউট করাবো। তো সুনীলকে লগ আউট করানোর জন্য এখানে একটা ডিটাচ বলে একটা অপশন আছে, জাস্ট আমি এই সুনীলের কি এর উপরে এখানে ক্লিক করলাম, এখানে ডিটাচ বলে এখানে একটা অপশন আছে, আর সুনীলকে এখান থেকে আমি ডিটাচ করে দিচ্ছি, ঠিক আছে। নাও লেটস ক্লোজ দিস। এবারে আমার কাছে আর একটা অপশন ছিল, আমি আবার এই কানেক্ট অপশনে আসবো। এই কানেক্ট অপশনে ক্লিক করে আবার আমি এখানে স্টোরেজ অ্যাকাউন্ট অর সার্ভিসেস এর মধ্যে আসবো। এখানে দেখো, এখানে সেকেন্ড অপশন কি ছিল, শেয়ার্ড অ্যাক্সেস সিগনেচার। এই স্যাশটা আমরা আগেও দেখেছি, যখন একটা প্রাইভেট ব্লব আমরা তৈরি করি, আর প্রাইভেট ব্লব থেকে যদি কোনো পার্টিকুলার লোককে যদি পাবলিক অ্যাক্সেস দিতে হয়, তাহলে সেখানেও আমরা স্যাশ কি জেনারেট করেছি। তো এখানে আমাদের শেয়ার্ড অ্যাক্সেস সিগনেচার হবে, এবং স্যাশ এখানে যে আমরা জেনারেট করবো, এখানে কিন্তু আমরা পারমিশন ডিফাইন করতে পারি। সাপোজ আমি শুধু ব্লবের জন্য পারমিশন দেবো, আমি ফাইল শেয়ারের ওপরে পারমিশন দেবো না, ফাইল শেয়ার সিস্টেমের সাথে কানেক্ট থাকবে, ফাইল শেয়ার আউটসাইড ইউজাররা দেখতে পাবে না। তো কিভাবে করব? তো এখানে যদি আমরা নেক্সট করি, তো এখানে দেখো এখানে কিছু অপশন আসছে, ডিসপ্লে নেম আর একটা ইউআরএল এখানে আমাকে দিতে হবে। তো ডিসপ্লে নেম মানে কোন ইউজার এটাকে ইউজ করছে, ডিসপ্লে নেমে আমরা এখানে রাখতে পারি, তো দিস টাইম দ্য ইউজার ইজ হারি। সো হারি ইজ দ্য ইউজার হু ইজ গোয়িং টু ইউজ দিস অ্যাজ আ দ্য স্যাস মানে কি, ঠিক আছে। তো স্যাস কিটা আমাকে জেনারেট যদি করতে হয়, আমরা আবার চলে আসবো এখানে, আর এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাবো।
তো দিস ইজ মাই অ্যাজিওর স্টোরেজ অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক এখানে আমরা যদি নিচে আসি, যেখানে অ্যাক্সেস কি পেয়েছিলাম, ঠিক তার তলায় দেখো শেয়ার অ্যাক্সেস সিগনেচার বলে এখানে শেয়ার অ্যাক্সেস সিগনেচার দেওয়া আছে। সো এইখানে আমরা কিন্তু, এইখানে আমরা কিন্তু ওকে অ্যালাউ করতে পারি, যে সাপোজ আমি এখানে অ্যালাউ করবো, আমার হচ্ছে এখানে ব্লব স্টোরেজ থাকবে, এবং ব্লব স্টোরেজকে আমরা সার্ভিস কন্টেনার আমার এগুলোকে ইউজ করতে পারবে, ব্লব স্টোরেজ রাইট, বা ব্লব অবজেক্টকেও ইউজ করতে পারবে। আমি বললাম রিড করতে পারবে, রাইট করতে পারবে না, ডিলিট করতে পারবে না, লিস্ট করতে পারবে, অ্যাড করতে পারবে, ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে, পার্মানেন্ট ডিলিট এগুলো আমাদের এখানে থাকবে না, এগুলোকে আমি এখানে বলে দিলাম। ভার্জনিং এখন আমরা আলোচনা করি, ইটস আ ভেরি সিম্পল কনসেপ্ট, তাও আমরা এখানে ডিলিট অপশন আছে, ভার্জনিং এর জন্য আমরা ডিলিট অপশন গুলো সরিয়ে দিলাম। আচ্ছা ফার্দার যদি এখানে দেখি, তাহলে এখানে আমাদের কাছে অপশন আছে যে আমরা অ্যাক্সেসটা কতক্ষণের জন্য দেবো। আলটিমেটলি আগেন বাই ডিফল্ট 8 আওয়ার্স এর জন্য অ্যাক্সেস দেওয়া হচ্ছে, বাট ইফ ইউ উইশ ইউ ক্যান চেঞ্জ দ্য ডেট, যে কত কতদিনের জন্য অ্যাক্সেস পাবে, ঠিক আছে। তো আমরা এন নাম্বার অফ পিরিয়ড এর জন্য আমরা অ্যাক্সেস দিতে পারি। আমার এখানে সেশনের মধ্যে আছে যে কোন আইপি থেকে বিলং করবে, রাইট, ওই আইপি থেকে এটা এটাকে ওপেন করতে পারবে। অনলি HTTPS কানেকশন উইল বি অ্যালাউড ওভার ইয়ার, ঠিক আছে। আর এখানে আমাকে বলা হচ্ছে যে আমাকে একটা কি স্ট্রিং এখানে আমাকে অ্যালাউ করার জন্য, তো আমি এখানে কি করব, ক্লিক করব, অ্যান্ড ওয়েন আই উইল ক্লিক অন দিস ইউ ক্যান সি আ স্যাস ইউআরএল, কিন্তু এখানে একটা জেনারেট হয়ে গেছে। তো ইউ ক্যান কপি দিস ইউআরএল আগেন ওভার ইয়ার, কাম টু ইয়ার স্টোরেজ অ্যাকাউন্ট, অ্যান্ড দিস টাইম ইউ নিড টু পেস্ট দিস ইউআরএল ওভার ইয়ার, এই ইউআরএলটাকে আমি এখানে পেস্ট করব। তো দেখুন আমার শুধু ব্লব স্টোরেজটা যাচ্ছে, কুশল কবি ব্লব ডট কো ডট উইন্ডোজ ডট নেট কে আমরা এখানে কানেক্ট করছি, বাকি এখানে কি আছে পুরো পারমিশন গুলো এখানে দেওয়া আছে, রাইট, রিড আছে, ইয়ে আছে, তো এই পারমিশন গুলো এখানে আমাদের সবকটা এখানে দেওয়া আছে। এবার আমাদের এখানে আমরা নেক্সট করব অ্যান্ড কানেক্ট করব। সো দিস টাইম ইফ হারি কানেক্টস ওভার ইয়ার, ইউ উইল সি হারি ব্লব স্টোরেজ ছাড়া অন্য কোনো কিছু কিন্তু এখানে দেখতে পাবো না। ইউ ক্যান সি হারিকে যদি আমরা এখান থেকে এক্সপ্যান্ড করি, আগের বার যখন সুনীলকে এক্সপ্যান্ড করছিলাম আমরা সব কটা দেখতে পাচ্ছিলাম, ফাইল স্টোরেজ, ব্লব স্টোরেজ, টেবিল স্টোরেজ, কিউ স্টোরেজ, সব সব দেখতে পাচ্ছিলাম। এখন যদি হারিকে এক্সপ্যান্ড করি, ব্লব কন্টেনার ছাড়া আর আমরা এখানে কিন্তু কোনো কিছুকে দেখতে পাচ্ছি না। সো ইফ ইউ ওপেন ব্লগ, ঠিক আছে, এখানে ব্লগে যদি আমরা স্যাম্পেলকে ওপেনও করি, এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ফাইল আছে। তো আমরা কি এখানে ফাইল আপলোড করতে পারি? তো লেট আস সি ওয়েদার উই ক্যান আপলোড এনি ফাইলস অর নট। তো আমাদের আপলোড পারমিশন এখানে আছে, কারণ রাইট পারমিশন আমাদের ছিল। তো আমরা যদি এখানে ফাইলকে আপলোড করি, উই ক্যান সি ওভার হিয়ার একটা আমাদের ফায়ারওয়েলের একটা ডকুমেন্টেশন আমি এখানে আপলোড করছি, রাইট, ওকে। তো এখানে আমাকে আপলোডের পারমিশনটা এখানে দেওয়া নেই, তো এখানে তাহলে ও পারবে না। এখন যদি নতুন করে আপলোডের পারমিশন দিই, তাহলে কি হচ্ছে, তাহলে ওকে আবার নতুন করে একটা কি জেনারেট করতে হবে। তো ক্রেডেনশিয়াল এখানে বলেছিল যে না, এখানে ও কিছু আপলোড করতে পারবে না, তাহলে আমাকে রাইট পারমিশনটা এখানে দিতে হবে, রাইট। তো রাইট পারমিশনটা আমি আই হোপ আমি এখানে ডিনাই করেছিলাম। আমি এখানে যদি যাই আর ওপরে যদি যাই, এখানে আমি রাইট পারমিশনটা এখানে আমি ডিনাই করেছিলাম, রাইট। তো এটা আমাকে এখানে রাইট পারমিশনটা দেওয়াটা উচিত ছিল, তাহলে ও তাহলে আপলোড করতে পারতো, ঠিক আছে, এটা এখন দেওয়া নেই। থাক বাকিগুলো দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে আগের বার একটা ফাইলকে ডিলিট করেছিলাম, দিস টাইম ইফ আই ট্রাই টু ডিলিট দিস ফাইল, আমার ডিলিট পারমিশন নেই। সো ফার্স্ট অফ অল ইউ সি দ্যাট ইফ আই গো ফর ডিলিট পারমিশন, তো এখানে তুমি দেখো, এখানে যদি আমরা ডিলিট করতে যাই, তো ফেল টু স্টার্ট ডিলিট ইনসাফিসিয়েন্ট ক্রেডেনশিয়াল, এখানে কিন্তু আমাদের তলায় দিয়ে দিয়েছে, রাইট। তো আমরা যদি ব্লবে যাই, ইফ আই গো টু দ্য ব্লব কন্টেনার, আর এখানে যদি আমি ক্রিয়েট ব্লব কন্টেনার করি, অ্যান্ড লেট আস সি আমরা কোনো নতুন কন্টেনার বানাতে পারি কিনা। তো কন্টেনার বানাতে গেলে আমরা এখানে লিখছি ডেমো, ডেমো বলে একটা আমরা এখানে কন্টেনার বানাচ্ছি, লেট আস সি। সো ইফ আই প্রেস ডেমো, তো ইউ ক্যান সি, ওকে, ডেমো উই ক্যান ক্রিয়েট আ কন্টেনার, রাইট, বাট উই ক্যান নট আপলোড আ ফাইল। আচ্ছা আমি এখানে দেখি একবার, এখানে নিউ ফোল্ডার এখানে ক্রিয়েট করতে পারছি কিনা। আমি যেখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করি, সাপোজ টেস্ট 1, লেট মি সি আমি এখানে ডিরেক্টলি ক্রিয়েট করতে পারছি কিনা। সো লেট মি রিফ্রেশ ইট, সো ডিরেক্টলি ক্রিয়েট করতে দিচ্ছে না। আমি যদি এখানে উপরে যাই, দেখি এখানে এখানে ডিরেক্টলি আমাকে ক্রিয়েট করতে দিল না, রাইট। নিউ ফোল্ডার নামে যদি ক্রিয়েট করি, তো আমাকে ডিরেক্টলি ক্রিয়েট করতে দিচ্ছে না। এটার আমি একটা তথ্য এখানে বলে দেবো লাস্টে, যে আমাদের
প্রতিটা, এটা একটু গ্র্যানুলার ব্যাপার আছে, এটা একটু বলি, এটা আমি স্টাডি করেছিলাম, তখন আমার এক্সাক্টলি মনে নেই, বাট আই উইল গিভ ইউ ডকুমেন্টেশন। এই প্রত্যেকটা টিকের জন্য কি কি পারমিশন এখানে অ্যালাউ হচ্ছে আর টিক না করার জন্য কি কি ডিনাই হয়ে যাচ্ছে না, এটার একটা মাইক্রোসফটের ডকুমেন্টেশন আছে, রাইট? তো ইউ হ্যাভ টু গো, আর এই ডকুমেন্টেশনটা আমাদের আপডেট হতে থাকে বারবার, ঠিক আছে? তো আমি এখানে ডকুমেন্টেশনটা দেখাবো, তখন তোমরা জিনিসগুলোকে আরো ভালো করে বুঝতে পারবে। সো এখানে কন্টেনার লেভেলে আমি কন্টেনার ক্রিয়েট করতে পারছি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে আর কিছু আমার এখানে কোনো অ্যাক্সেস থাকছে না। বাট এটা ঠিক যে যদি আমি এখানে কোনো ফাইলকে ওপেন করতে যাই, রিড পারমিশন আমার কাছে আছে। সো ইফ আই ওপেন টু ট্রাই টু ওপেন এনি ফাইল, ট্রান্সফারিং স্যাম্পল দেখে আমার এখানে ডাউনলোড হচ্ছে কিনা। ইয়েস, সো ইউ ক্যান সি ওভার ইয়ার, আমার যে পিডিএফটা ছিল সেই পিডিএফটা এখানে আমার ডাউনলোড হয়ে গেছে, রাইট? সো জাস্ট একটা স্যাম্পল পিডিএফ এখানে আমি আপলোড করেছিলাম। তো জাস্ট একটা স্যাম্পল পিডিএফ এখানে আমি আপলোড করেছিলাম, তো ইউ ক্যান সি এটা আমার এখানে চলে এসছে। তাহলে আমি এখানে রিড করতে পারছি, ঠিক আছে? বাট আমরা কিন্তু এখানে কোনো ধরনের রাইট অপশন কিন্তু আমাদের কাছে এখানে আসছে না, ঠিক আছে? তো এইভাবে আমরা ইউজ করি, আমরা স্যাস ইউআরএল আর এই যে যেটা দেখালাম এখানে, আমরা অ্যাক্সেস কিজ আর স্যাস শেয়ার অ্যাক্সেস সিগনেচার, দিস আর দ্য টু অপশন দ্যাট ইউ ক্যান ইউজ। আমি এখানে যদি এর পারমিশন গুলো এখানে দেখাতে চাই, তো দেখো লার্ন মোর অ্যাবাউট ক্রিয়েটিং অ্যাকাউন্ট স্যাস, যদি এখানে চলে যাই এখানে আমাকে পারমিশন মোটামুটি দেখিয়ে দেবে। তো এখানে যদি আমি যাই স্যাসের পারমিশন, এখানে ইউআরএলটাকে এক্সপ্যান্ড করেছে, আমি যে বললাম ইউআরএল এর মধ্যে সবকিছু লেখা থাকে, ডেট টাইম কোন টাইম থেকে কোন টাইম কি পারমিশন আছে, দ্যাট ইউ ক্যান সি ওভার হিয়ার। এবার স্যাস জিনিসটা কি সেটা এখানে বোঝাচ্ছে, হাউ স্যাস ইজ ওয়ার্কিং, এটা তো তোমরা বুঝতেই পারছো। এই যে এখানে আর একটা ছিল, এখানে তো শেষ হয়ে গেল। এখানে ছিল হচ্ছে ক্রিয়েট ইউজার ডেলিগেশন, ক্রিয়েট সার্ভিসেস অ্যাকাউন্ট স্যাস স্টোর, ক্রিয়েট স্টোর অ্যাক্সেস পলিসি, অথরাইজ ম্যানেজমেন্ট অপারেশন। লেট মি সি, আচ্ছা দিস ইজ সামথিং এলস, আমাদের রোল ব্যাক অ্যাক্সেস কন্ট্রোল আরএবিসি আমাদের হবে, লাস্ট টপিক আমাদের ওখানে দেখা হবে। ডেটা প্রোটেকশন এখানে আছে, তো আমরা এখানে কি লিখছি, স্যাসের এখানে লিখছি আমরা, এটা আমি কোথেকে দেখি, মাইক্রোসফটের একটা ডকুমেন্ট আছে এখানে, লিঙ্কটা থাকে। তো দিস ইজ অল অ্যাবাউট স্টোরেজ, বাট এটা ছাড়া আমি স্টোরেজের তোমাকে আমি একটা ক্লাস দেখাবো, ইনফ্যাক্ট আমি এটার কন্টেন্টটা পাঠিয়ে দিচ্ছি তোমাকে।